রেস ওয়াকিং প্রতিযোগিতায় আবারও সফল পশ্চিমবঙ্গের। দ্বিতীয় হলেন মালদার আইহোর মেয়ে সপ্তমী সিংহ। বৃহস্পতিবার সকালে মালদা এয়ারপোর্ট ময়দানে তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জানান তার কোচ অমিতাভ রায় সহ তার সহকর্মীরা। উল্লেখ্য, চলতি মাসের 11 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয় 37তম ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন। ভারতের 29টি রাজ্যের প্রতিযোগীরা অংশ নেয়। পশ্চিমবঙ্গ থেকে 42 জনের মধ্যে মালদা থেকে অংশ নেয় 2 জন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। জানা যায়, 3 কিলোমিটার রেস ওয়াকিং এ অংশ নিয়ে জাতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করে মালদার সপ্তমী সিংহ। তার এই সাফল্যে গর্বিত গোটা রাজ্য বলে জানান তার কোচ অমিতাভ রায়। ছিল আমাদের 37 জুনিয়র ন্যাশনাল 2022 গুয়াহাটি, আসাম গুয়াহাটি। সেখানে 29টা রাজ্য আমাদের ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করে, আর ও রেস ওয়াকিং করেছে। ও 3 কিলোমিটার রেস ওয়াকিং সপ্তমী সিংহ আমার মাঠ থেকে করেছে। সেখানে পার্টিসিপেট ছিল 28, সেখানে পার্টিসিপেট করেছে 23, তার মধ্যে ও সেকেন্ড হয়েছে এবং মালদা তথা পুরো পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে। নাকি রাজ্যে দ্বিতীয় হয়েছে? হ্যাঁ, রাজ্যের মধ্যে নয়, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে 3 কিলোমিটার রেস ওয়াকিং। ইনার এই সাফল্য কীভাবে দেখছেন? আমার কাছে এসেছিল 2021 ডিসেম্বরে, অক্টোবরে আসে, ডিসেম্বর থেকে আমি এই ইভেন্টটা ধরাই। এর আগে পূজা প্রামাণিককে দেখে, যে ন্যাশনাল গেমসে এর আগে আমি বলেছি এবং এসছে করেছে, ওকে দেখেই ওর শিখা। পূজা প্রামাণিককে প্রথম ওয়াকিং দেখে, যে আমাদের ন্যাশনাল গেমসে থার্ড হয়ে এসেছিলো 1 মাস আগে, সেখান থেকে ডিসেম্বরে আমি ওকে ওয়াকিং শুরু করাই এবং সেইখান থেকে ইস্ট জোনে গিয়েছিলো। রাজ্য মিটে ও রেকর্ড করেছে, এর আগেও আপনি বলেছেন, আমিও বলেছি। সেখান থেকে ইস্ট জোন থেকে এখন অল ইন্ডিয়া, সেখানে দ্বিতীয়। যে রেস ওয়াকিং এখন আগ্রহ কেমন বাড়ছে বেকার যুবক যুবতীদের কাছে? বেঙ্গলেই প্রথম রেস ওয়াকিং আমার হাত দিয়েই ন্যাশনাল গেমসে সিনিয়রে পেলো এবং জুনিয়র ন্যাশনালেও পেলো। এর আগে বেঙ্গলে ওয়াকিং সাইডটা একদমই ডাউন ছিল, এই ইভেন্টটা কেউ করতো না বা সেরকম ইন্টারেস্ট ছিল না বা করতে পারতো না, টেকনিক্যাল ইভেন্ট বলে সেটা করতে পারতো না। সেটা আমি চেষ্টা করেছি যে যতটা আমি বেঙ্গলকে দিতে পারি এবং ইন্ডিয়াকে দিতে পারি, সেইখান থেকে আজকে আমার সিনিয়র ন্যাশনাল এবং জুনিয়র ন্যাশনালও মেডেল আছে। এবং টেকনিক্যাল গেম আমি দেখে এলাম, আমি নিজে গিয়েছিলাম, টেকনিক আমাদের অনেক বেটার। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।